গুড মর্নিং আসসালাম গুড গুড মর্নিং না গুড ইভিনিং আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে দেখতে আরেকটা রোজা শেষের দিকে ওই যে সূর্য অস্ত যাইতেছে দেখতেই পাচ্ছেন আর 10 মিনিট পরে ইফতার তো আসছি হচ্ছে বিকালবেলা মানে সারাক্ষণ কাজটা শেষে এখানে একটু ঘোরার জন্য আসছি দেখতেছি গাছপালার কী অবস্থা তো হঠাৎ করে চোখে বললো আমার এখানে একটা মালবেরি বা অনেকে বলে তুত এর নিচে দুইটা ফল পইরাও গেছে নাকি ছাগলে ফালাইছে আল্লাহ জানে এটার জাতটা হচ্ছে মনে হয় সিলবা না এই যে এটা সিলাও এটা সিলাও সিলো তুমি এই যে এইটা এইটা ডালের মধ্যেই লাগে ও ডাল ধরতেছে এই তো যত তো কি খাইবো মালবেরি গুলা পাইকে গেছে এটা সম্ভবত হচ্ছে চিয়াং মাই 60 এই নিবা না পাতা খাবা খাবা হ্যাঁ খাবা খাবা এই যে এই যে এই যে না এই যে এই যে এই যে এই যে এই যে সিরা তো দেখি আমু সিরা তো দেখি সিরা হ্যাঁ ওই দিকে না তোমার দিকে তোমারে খুঁজতেছে না এই তোমার কাছে যাবে আমাকে সাইবা আচ্ছা আসো মুখে দেয় না কি করলাম এতক্ষণ চেলামারা করবো ধুয়ে দাও ধুয়ে নিয়ে এসো আমি বাকিগুলো সিরে নিয়ে আসি আজকে ইফতারে এটা খাইয়া দেখবো আর কি অবস্থা এটা তো হাত ধার লগে লাগে পড়ে গেছে ছোটো গাছ বেশি ফল ধরে নাই তিনটা এগুলো তো পুরোপুরি পাকা নেই তারপরে সিরে নেই তার ছাগল টাগল এদিক দিয়ে খায় 1 2 3 আচ্ছা এগুলো থাক গাছটা বড়ো হোক এখন টেনশন হইতেছে ওই ছাগলগুলো নিয়ে ওগুলো হইতেছে আপনার সারা পাইলে এই পাতাগুলো অনেক টেস্টি তো আমি এর আগে তুত ফল খাইছি কিন্তু মালবেরি কখনো খাওয়া হয় না আজকে ফার্স্ট টাইম খাবো যদি কারো খাওয়ার অভিজ্ঞতা থাকে জানাবেন এগুলোর নাকি জুস তারপরে জেলি টেলি আরও বিভিন্ন ধরনের আইটেম বানানো যায় তো গাছ বড়ো হইলে নিশ্চিত বানাইতে পারবো বা এটার ফলের টেস্ট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আরও চারা লাগবো আর কি তা আমার ইচ্ছা আছে যে আমার এখানে দেশ বিদেশি সব ধরনের ফলের গাছই থাকবে তালিম দেখছো এগুলা কত কী এগুলা হ্যালো ওই যে মানিগঞ্জ গেতের ক্লাস্টের তুত গাছের তুত গাছ কিন্তু মানে ওই এটা লো ভালো জাত আর কি মালবেরি বলে কেমন লাগে এই টক না মনে হইতেছে একটু একটু টক আমার মেয়ে তো টক খাইতে পারে আরো চাইছি তো আগে তুত ফল খাইছি ভালো করে ধুইছো না পোকা মোকা নাই তো না এমনি করে ধুইছি এগুলো কিন্তু আসলে একাধিক ফলের সমষ্টি ওই প্রত্যেকটা বিন্দু হতেছে এক একটা ফল মানে আগে তো ফল তুত ফল খাইছি না এর জন্য কইছি যে মনে একটু একটু এত বিশ্রী নখ ভিতরে গেছে এই যে কিনা কোষ গেছে বিশ্রী নখ না সেটা ইনজয় করতেছে তাহলে তার দিয়ে শেষ করা লাগবে আমরা খেতে পারবো না মজা লাগছে আম্মু তোমার সে হাত পা না রাখতেছে যেহেতু ডেফিনেটলি তার মজা লাগতেছে হ্যাঁ বাবা আচ্ছা ইফতারের পরে আমরা খাই তারপরে আপনারা আবার দিব না ঠিক আছে হ্যাঁ আমি তো আপনি রোজা ভেঙে ফেলাইলে একটু পাঁচ সপ্তাহ রোজা ভাঙবই ওই যে ইফতারের সময় গেছে আসো আসো তো আমি নর্মালি ইফতারিতে ভাজা পোড়া ওগুলো পছন্দ করি না লেবুর শরবত আজকের মূল আকর্ষণ হইতেছে মালবেরি
তো এটা আমি আপনাদেরকে খাইয়ে একটু টেস্টটা জানাই। বিসমিল্লাহ। ওইটা মাটিমাটি গন্ধ, মাটিমাটি গন্ধ, মাটিমাটি গন্ধ বলতে আমার মনে হয় যে রাস্তার পারে ধুলা ভালো করে ধুই পরিষ্কার করা হয়নি, এটা একটু ভালো করে ধোয়া লাগবে। জিনিসটা হালকা টক আছে, হ্যাঁ খারাপ না, কিন্তু কিরকির করতেছে ভিতরে ভালো। লালটা একটু খাই দিই আমি, এটা কাঁচাটা না, এটা কালো ডাল বাঁকা দেখি কেমন, এটা টক, এটা বেশি টক, পুরো তেঁতুলের টকের, তেঁতুলের টক না মানে একটু টক আর কি, হ্যাঁ কিন্তু এটা কিন্তু, এটা কিন্তু ভালোই খাইতে, যদি কিসকিস না করে মানে ফলগুলো যদি তুমি সুন্দর করে একটু ঢেকে ঢুকে রাখতে পারো বা ভালো করে পরিষ্কার নিতে পারো বেস্ট। ওরা আসুক, ওদের রিভিউ নিব না, লালদানা না, লালদানা ভালো একটা না, হ্যাঁ কম অনেক মজা আছে তাই না, বয় মানে তোর ফলের মতো না, পাগলের মতো করে নাকি খা, খেয়ে দেখ, খেয়ে দেখ, নতুন ফল খাই তো, এতটা আসকে ফল, এটা তো আর কোনো না, এটা তো আর পশু পাখি না যে মরা, এটা তো একটা গাছের ফল তাই না, নাটক করিস না খা, দাঁতের অবস্থা কি হয়েছে, দাঁত ফাঁত পুরো কালা হয়ে গেছে, মজাই তো, এটা ই হবে সুন্দর, ওই যে কি কয় যদি অন্য ফলের সাথে এই ম্যাচই করা যায় তাহলে তো না, তুই যেরকম পয়লা নাটক করলি আসলে কি খারাপ, হ্যাঁ অনেকগুলা খাওয়া যাবো না, চাইলে খাওয়া যাবো চিকন থাকবে বুঝছ না, খাওয়া নিয়ে এত বাসা বাসাস, তুই তোর মতো বাসা মানে দুনিয়ার কেউ খাওয়া নিয়ে বাসা না, গাছের তাজা ফল ছিঁড়ে না দিছি একটু প্রতিটা আলাদা আলাদা ফল, টক টক খেয়ে দেখো মানে আলাদা ফ্লেভার, ওটার সাথে মিলল না তাই না, আর এই যে এটা আছে না, এটা আর মজা হবে, ওই যে এটা, এই যে হালকা লাল হালকা এই মানে টক মিষ্টি ফ্লেভার আছে, এটা না ওই যে এই যে সুইকে বড় এই যে রকম না, হা 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 হা, এই লালটা গাছে তো ফল তেমন নাই, আবার ধরলে পরে আবার মানে
তো তোমার সবাইকে যারা ভিডিও দেখছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।